পরে যাবি চলো তোমরাও সবাই আমাদের সাথে, তো বাবা মা আর আমার শাশুড়ি মা যাচ্ছি, আমার বর যেতেও পারে নাও যেতে পারে, সবাই যাবে, হ্যাঁ বলো আমার চ্যানেলটা তারপরে মাসির বাড়ি যাব। তো এই দেখো আমাদের পৃথিবী বিখ্যাত সেই ব্যান্ডেল চার্চ, বাঙালির ঐতিহ্য এটাও একটা। তো দেখো এইগুলো খুব সুন্দর মাথায় দেয়, তো এইগুলো এখানেই বেশিরভাগ পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়া যায় বাট এইখানে কিন্তু এইটাই পাওয়া যায় বলতে গেলে। তো চলো ভেতরে ঢোকা যাক বেশি বকবক না করে। আর দেখো এখানে কত ক্যান্ডেল বিক্রি হয়, এরকম পাঁচিলের সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করে, তো ক্যান্ডেল নেবেন নেবেন বলে মাথা একদম খেয়ে ফেলে। তো চলো বেশি বকবক করছি না, তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো আমার ভিডিওটা, ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো চলো
সো দেখতে দেখতে সময় চলে আসলো, এখন বাড়ি যাচ্ছি মাসির বাড়ি থেকে। বাড়ি গিয়ে খেয়ে দেয়ে মারা বেরিয়ে যাবে। তো এই যে মারা চলে যাচ্ছে, মনটা খারাপ হয়ে গেল। ছেলেও খুব কান্না করছে। না না এইখানে দাঁড়াও, বাই বাই করে দে। তোমাকে নিল না কেন? সো ফ্রেন্ডস, তো অনেকক্ষণ আগে চলে এসেছি চার্চ থেকে, তারপরে মাসি বাড়ি গেছিলাম। চার্চের পাশেই, বেশিটা দূর না। তো ওখান থেকে এসে বাবা মা খাওয়া দাওয়া করলো, করে এই বেরোলো, চলে গেল। তো মনটা একটু খারাপ হয়ে গেছে সত্যি কথা। মা অনেক দিন পর আমার বাড়ি আসলো, প্রায় দু বছর পর আসলো। তো যাক গে, যেতে তো লাগবেই, কারণ ভাই একা একা রয়েছে বাড়িতে, ঠিক মতন রান্নাও করছে না, খাচ্ছেও না। তো যাই হোক, যেতে তো হবেই সবারই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এই গেঞ্জিটা দেখতে পাচ্ছ, এটা আমার বরের, কালকে বার্থডেতে আমার বাবা এটা ওকে দিয়েছে। তো এটা আমিই পরে বসে রয়েছি। তো এটা আমার পছন্দ হয়েছে, কিন্তু ঢিলা ঢিলা আছে জামাটা। তো যাই হোক, আজকের মতন টাটা।